ওকে সো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আলোর প্রতিফলন সো এই চ্যাপ্টারটা খুব ইজি আমরা যদি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি যে আলোর প্রতিফলন বলতে অ্যাকচুয়ালি বোঝায় যে একটা রশ্মি যে মাধ্যমে ছিল সেই মাধ্যমের কোনো একটা বস্তুতে প্রাপ্ত হয়ে আবার যদি ওই মাধ্যমে ফিরে আসে তখন আমরা সেটাকে বলবো হচ্ছে আলোর প্রতিফলন সো ধরলাম এটা হচ্ছে একটা তল যেই তলে আলোটা বাধাপ্রাপ্ত হবে এবং বাধাপ্রাপ্ত হয়ে সে ফিরে যাবে এই যে এই রশিটা যে রশিটা আসলো এই তলে যে যেখানে পড়লো এই রশিটা কেবল হচ্ছে আপতিত রশ্মি এরশিটা বলা হচ্ছে আপতিত রশ্মি ক্লিয়ার এই রশিটা আপতিত রশি এবং সাপোজ কেউ এই কোণটার মান দিয়ে দিল এই যে বিবেদ তল আর এই যে আপতিত রশ্মি তাদের মধ্যবর্তী কোন হচ্ছে থার্টি ডিগ্রি এবং এইটা বলার পরে তোমাকে কেউ কোশ্চেন করলো যে এদিকে আপাতন কোণের মান কত তো বেশিরভাগ স্টুডেন্টের যে ভুলটা করে সেটা হচ্ছে এই কোনটায় বসায় দেয় অর্থাৎ আপাতন কোন তারা থার্টি ডিগ্রি ধরে নেয় বাট অ্যাকচুয়াল ব্যাপারটা সেটা হচ্ছে আপাতন কোনের ডেফিনেশন হচ্ছে তুমি যদি আপাতন কোন আঁকতে চাও তখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যখন একটা আপতিত রশি আসবে এই যেই তলে পড়বে ওই তলের যেই বিন্দুতে পড়লো ওই বিন্দুতে ওই তলের সাথে আগে একটা লম্ব আঁকতে হবে সো এটার জন্য আমি কি করলাম আগে একটা লম্ব আঁকিয়ে নিলাম এবং আপাতন কোন হবে ওই যে এই আপতিত রশ্মি এবং এই যে এই লম্ব এই লম্বের মধ্যবর্তী কুন তার মানে এই এতরূপ যদি নাইনটি ডিগ্রি হয় তার মানে এটা হচ্ছে ডিগ্রি দেখো একটা কিন্তু পাজেল্ট করার সুযোগ ছিল কিভাবে ছিল তোমাকে এই যে থার্টি ডিগ্রির মান দিত তখন কিন্তু তুমি খুব পাজেল্ট হয়ে যেত সেটা থেকে উত্তরের পথ হচ্ছে আপাতন কুন মানে কি সেটা তোমাকে মনে রাখতে হবে আপাতন কোন মানে হচ্ছে আপতিত রশ্মি এবং যে লম্বটা আঁকলাম ওই লম্বের মধ্যবর্তী কুন এখন দেখো এখন তোমাকে যদি এরকম একটা বিবেতল দেওয়া হয় সাপোজ এরকম একটা বিবেতল দেওয়া হলো এবং এই জায়গায় একটা রশ্মি আসলো এরকম ভাবে এবং এই জায়গায় যে কোনটা সেই কোনটা মান দেওয়া হলো 60 ডিগ্রি তুমি কিন্তু এই 60 ডিগ্রিকেই আপাতন গুণ বলতে পারবে না কারণ আমি আগেই বলছি আপাতন গুণ বের করতে গেলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপতিত রশ্মিটা যে বিন্দুতে পড়ছে সেই বিন্দু থেকে একটা লম্ব আঁকতে হবে কার উপরে লম্ব যে তলের উপরে পড়ছে সেই তলের উপরে লম্ব। অর্থাৎ এই তলের উপর আমাকে একটা লম্বা আঁকতে হবে এবং এই তলের উপর একটা লম্ব আঁকতে হবে এবং এই আপতিত রশ্মি এবং এই লম্বের যে মধ্যবর্তী কোণ এই মধ্যবর্তী কোণটাকে বলা হচ্ছে আপাতন কোণ ক্লিয়ার এখন দেখো এখন আলোর একটা আলোর প্রতিফলনের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে যে এই যে যে আপতিত রশ্মিটা যে আপাতন কোন উৎপন্ন করলো এইটা যখন আবার ওই মাধ্যমে ফিরে যাবে তখনও সে একই কোন উৎপন্ন করে যাবে অর্থাৎ এই আপাতন কোন এবং এই যে এই জায়গায় যে এই প্রতিফলন কোন হবে এ আপাতন কোন এবং প্রতিফলন কোন মান সমান হবে ক্যালকোরো এই যে এই কোনটা এবং প্রতিফলন কোনেরও ডেফিনেশনটা হচ্ছে প্রতিফলিত রশ্মি এবং অবিলম্বের মধ্যবর্তী কোন হচ্ছে প্রতিফলন কোন প্রতিফলিত রশ্মি এবং অভিনম্বের মধ্যবর্তী কোন হচ্ছে প্রতিফলন এইটাও হবে সিক্সটি ডিগ্রি এইটা কিন্তু কখনোই প্রতিফলন কোন হইতে পারে না বা এইটাও কখনো আপাতন কোন হইতে পারে না ক্লিয়ার সো এটা হচ্ছে বেসিক এবং এই জায়গা থেকে আমরা আলোর প্রতিফলনের একটা সূত্র পড়ে ফেলতে পারছি প্রতিফলনের দুইটা সূত্র আছে সো সেইখান থেকে আমরা একটা সূত্র পরে ফেলতে পারছি সেটা হচ্ছে যে যখন আহ যখন আসলো খেয়াল করো আপাতন কোন এবং প্রতিফলন কোন সমান এটা হচ্ছে আলুর প্রতিফলনের দ্বিতীয় সূত্র সো আমরা যদি প্রথম সূত্রে যাই আলুর একটা সমতল কল্পনা করতে পারি আমি এইদিকেও একটা সমতল কল্পনা করতে পারি এবং এইটা লম্বভাবেও আমি অনেকগুলা সমতল কল্পনা করতে পারি কিন্তু আমি যেটা দেখবো সেটা হচ্ছে এই যে যে আপতিত রশ্মি আসলো ওই আপতিত রশ্মি এই অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি সবাই একটা কোণে অবস্থান করতেছে অর্থাৎ সবাই ওই একই সমতলে অবস্থান করতেছে এবং এইটাকে বলা হয় আলোর প্রতিফলনের প্রথম সূত্র আলোর প্রতিফলনের প্রথম সূত্র কি প্রথম সূত্র হচ্ছে আপতিত রশ্মি অভিলম্ব এবং আপতিত রশ্মি অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি প্রতিফলিত রশ্মি এই তিনটা রশ্মি একই সমতলে অবস্থান করবে অর্থাৎ এই যে একই সমতলে অবস্থান করবে একই সমতলে তার মানে আপতিত আলোর প্রতিফলন প্রথম সূত্র আপতিত রশ্মি অভিলম্ব প্রতিফলিত রশ্মি এবং এই তিনটা রশ্মি একই সমতলে অবস্থান করবে এবং দ্বিতীয় সূত্রটা হচ্ছে আপাতন কোণ যদি আই হয় প্রতিফলন কোণ যদি আর হয় তখন আই সমান সমান আর আই সমান সমান আর ক্লিয়ার তো এটা হচ্ছে আপাতন কোন এবং প্রতিফলন কুণের বেসিক এবং এই আহ আপাতন এবং প্রতিফলনের দুইটা সূত্র আমরা সামনে অন্যটা পিছনে আলোচনা করবো ক্লিয়ার